এদিকে আনেন। শিক্ষকদের আন্দোলন আমাদের দাবি একটাই, আমরা 11 যদি আমাদেরকে নিজে মুখে মানে ইয়াটা না করে আমরা তো চাই না, কখনো এটা আমরা মেনে নিব না। তাই পথে দাঁড়িয়ে প্রতিনিয়ত বেতন বৈষম্যের জন্য মানববন্ধন করি, বিক্ষোভ করি, অনশন করি, কিন্তু আমাদেরকে সব সময় দূরে রাখা হয়। আজ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সর্বদাই শুধু বলতে বলে যে প্রাথমিক শিক্ষকের মান উন্নয়ন করতে হবে, পেটে যদি ক্ষুধা থাকে পিছে কিভাবে শোবে, পেটের ক্ষুধা নিবারণের জন্য বেতন বৈষম্য দূরীকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই। আমরা বেশিরভাগ শিক্ষকরা মাস্টার্স পাস এবং উচ্চ শিক্ষিত, এই উচ্চ শিক্ষিত শিক্ষকরা আজ দ্রব্যমূল্যের চাটাকলে পড়ে আমরা নিজেদের সংসার সামলানো হিমশিম হয়ে পড়ছে, কিন্তু আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষ, আমরা আজ কয়েক বছর যাবৎ আমাদের এই বেতন বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম মানববন্ধন সব কিছু করে আসছি।